পাখিদের গতিপথ সম্পর্কে আল কোরআনের ভাষ্য, আলাম ইয়ারা উইলা তৈর মুসাক্কারাতিন ফি জাওয়ি সামাই মা ইউমশিকুহুন্না ইল্লাল্লাহ, তারা কি উড়ন্ত পাখির দিকে লক্ষ্য করে না যারা আকাশে শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন, অন্য কেউ তাদের স্থির রাখে না, শুধুমাত্র আল্লাহ তালাই তাদের স্থির রাখেন। আধুনিক বিজ্ঞানের আবিষ্কার কি? আধুনিক বিজ্ঞান বলেছে পাখিদের মাথায় উড়ে বেড়ানোর প্রোগ্রামিং করা আছে, আর এ কারণে ছোট ছোট পাখি আগে কোনো রকম অভিজ্ঞতা না থাকলেও হাজার হাজার মাইল উড়ে বেরিয়ে আবার নিজ বাসায় ফিরে আসতে পারে। এ যেমন শীতকালে আমাদের দেশে সাইবেরিয়া থেকে এভারেস্টের ওপর দিয়ে উড়ে আসে অতিথি পাখিরা, শীত শেষে আবার চলে যায় নিজের বাসায়। এই বিশাল দূরত্ব মাত্র 6,500 মাইল গড়ে পাড়ি দিতে তাদের কোনো গাইডলাইন লাগে না। কে তাদের মাথায় রাস্তা চেনার ক্ষমতা দিয়েছে? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলাই তাদের স্থির রাখেন। কি আশ্চর্যজনক এ কোরআন!